মেডিকেল কলেজ কলকাতা। বছর বছর লাখ লাখ নিট অ্যাসপিরেন্টস পরীক্ষা দিয়ে চলে একটি গভর্নমেন্ট কলেজের সিটের খোঁজে। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টসের সেই ড্রিম কলেজ MCK, তাদের মধ্যে প্রতি বছর 250 জনের ইতিহাস গড়ে ওঠে সে MCK-র GLT GLT সিটগুলোতে। এই সবের শুরু 28 জানুয়ারি 1835 সালে। MJ ব্র্যামলি হয়ে ওঠেন এখানকার ফার্স্ট প্রিন্সিপাল, আর HS গুডি হয়ে ওঠেন এখানকার ফার্স্ট সার্জন প্রফেসর। 10 জানুয়ারি 1836 সাল, পণ্ডিত মধুসূদন গুপ্ত ইতিহাস গড়ে তোলেন, প্রথম ভারতীয় যিনি হিউম্যান কর্পস ডিসেক্ট করেন। 1881-এ গড়ে ওঠে ইডেন হসপিটাল। 1884 স্বর্ণময় গার্লস হোস্টেল গড়ে ওঠে। 1889 বিধুমুখী বোস আর ভার্জিনিয়া ম্যারি হয়ে ওঠেন ফার্স্ট লেডি গ্র্যাজুয়েট ফ্রম MCK। এছাড়াও রয়েছেন BC রয়, RG কর, নীলরতন সরকারের মতো ক্রিটিক গ্র্যাজুয়েট, যাদের নামে অন্যান্য আরও মেডিকেল কলেজ গড়ে ওঠে। হিস্টো ক্লাসের স্লাইড দেখা বা ফিজিও প্র্যাকটিক্যালি হিউম্যান এক্সামিনেশন অথবা বায়োকেমিস্ট্রি ল্যাবে রিয়েজেন্টস নিয়ে এক্সপেরিমেন্ট, ELT এর দিকে সেই সামনের রাস্তা, UNBLT-র এক্সাম হল, লাইব্রেরির সেই সিঁড়ি, বা হোক ইডেনের সামনের রাস্তা, অথবা হোক GCR এ আড্ডা, পুরো ক্যাম্পাসেই তুমি একটা 189 ইয়ার্স ওল্ড লেগাসি ফিল করবে। তার সাথেই যেটা বলতে ভুলবো না, এখানকার 3 P's, পলিটিক্স পড়াশোনা প্রেম, অ্যান্ড এখানকার সিনিয়র জুনিয়র রিলেশনশিপ কাম ব্রাদারহুড।